একাত্তর, এর মধ্যে 51, 61, 71 এই তিনটি জনগণনায় আসামে মুসলিম জনসংখ্যা বাড়ে। কিন্তু 1971 পর থেকে আজ 2011 সেন্সাসে এই 25% প্রায় 35%, 34.22, সেটা আমি 2011 কথা বলছি, এখন 35% হয়ে গেল। অর্থাৎ 1951 থেকে 71 কিছু বাড়লো না, আর 71 থেকে আবার সেই সাইদুল্লাহ সাহেবের মতো 71 থেকে 2011-তে আবার 10% লাফিয়ে বাড়ি। এবং এই লাফানো লাফিয়ে বেরোনোটা এরকম যে 2001 সেন্সাসে আসামের 7টা জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন 2011-তে সেটা 9টা হয়ে গেল। আসামের যে আন্দোলনটা শুরু হয় 1979 সালে, আসামের মানুষ এটা লক্ষ্য করেছিলেন তখন থেকেই যে আসামের জনসংখ্যা একটা বিরাট পরিবর্তন ঘটে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা এই লোকজনের সঙ্গে। এবং বাংলাদেশ থেকে এই আসা লোকজনরা হচ্ছে মূলত প্রায় 90% হচ্ছে বাংলাদেশের মুসলমান। আজকের যখন এই জনসংখ্যার নাগরিক পঞ্জি হচ্ছে, তখন তার মূল বিষয়টি হচ্ছে যে 1971 পরবর্তী যে জনসংখ্যা মানুষেরা এসেছে তাদের চিহ্নিত করা। এবং এর মধ্যে 2015 সালের 7ই নভেম্বর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে দুটি আইন সংশোধন করেছে, পাসপোর্ট আইন এবং বিদেশি ফরেনার্স অ্যাক্ট, বিদেশি আইন। তাতে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা ভারতবর্ষে এলে 31 ডিসেম্বর 2014 পর যারা এসেছেন তারা ভারতবর্ষে অর্থাৎ আসামে থাকতে পারবে। সুতরাং কোনো বাঙালিকে কোথা থেকে তাড়িয়ে দেবার কোনো কথা উঠছে না, এই কথাটি চেপে যাওয়া হচ্ছে। এবং এটার মধ্যেও কোনো ধর্মের বিষয় নেই, কারণ আপনারা জানেন যে রাষ্ট্রসংঘের সংজ্ঞায় উদ্বাস্তু হচ্ছে অন্য কোনো দেশের ধর্মীয় সংখ্যালঘু। রাষ্ট্রসংঘের সংজ্ঞা মেনেই বাংলাদেশের যারা ধর্মীয় সংখ্যালঘু যারা ভারতে আশ্রয় নিচ্ছেন তাদের ভারতে বসবাসের আইনি অধিকার দেওয়া হচ্ছে। এর সঙ্গে আরো একটি আইন বিল আনা হয়েছে 2016 জুলাই মাসে, রাজনাথ সিং যিনি এনেছেন প্রস্তাব করেছেন, সেটা হচ্ছে নাগরিকত্ব বিল, যাতে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। এই উদ্বাস্তু বলতে আমাদের এখানে প্রায় সবাই বাঙালি, অর্থাৎ বাঙালি উদ্বাস্তুদের জন্য ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এত বড় বড় কতগুলো পদক্ষেপ নিয়েছেন এবং আসাম সরকার যে কাজটি করছেন তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লুকবার চেষ্টা করছেন। এর পরেও যখন আমাদের মুখ্যমন্ত্রী একটা মিথ্যা বাঙালি আবেগের কথা বলেছেন, এটা বিভ্রান্ত করছেন, প্রাদেশিকতা করছেন এবং দুটি ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন, এটা খুব দুঃখজনক। এটা আমরা যখন একটা ভারতবর্ষ সব এক এক ভারত তৈরি করবার চেষ্টা চার ভারতবর্ষে এত প্রবল হয়ে উঠেছে তখন আমাদের মনে হয় এটা খুব বিপজ্জনক। এবং এর সঙ্গে আরো একটা কথা বলা দরকার যে আজকের এই যে আসামে যে নাগরিক পঞ্জি হচ্ছে কালকে এটা পশ্চিমবঙ্গেও হতে পারে, কারণ ভারতবর্ষে যে আসামে এটা করা হয়েছিল এই জন্য যে আসামের বিদেশি নাগরিক বেড়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা খুবই সত্যি। ফলে আগামী দিনেও যে পশ্চিমবঙ্গে নাগরিক নতুন করে নাগরিক পঞ্জীকরণ হবে না তার কোনো কথা বলা যায় না, এবং তখন কিন্তু সমস্যাটা যেহেতু আসামের জনসংখ্যা থেকে আমাদের জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 3 গুণ, সুতরাং আমাদের এই আজ সমস্যাটা যারা ভাবছেন তার সেটা 3 গুণ হবে, অর্থাৎ 3 গুণ মানুষকে নিয়ে আমাদের ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে এত বিদেশি আমরা রাখতে পারি কিনা। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে এটাই আবেদন করছি যে বাঙালি আবেগ তুলে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের যারা ভারতবর্ষে রাখতে চাইছেন এবং অসমে এবং একই ব্যাপার পশ্চিমবঙ্গে, সেটা আসলে বাঙালির ক্ষতি করছে। ভারতবর্ষের যে বাঙালি নাগরিকরা যে কোনো ধর্মেরই হোক না কেন তাদের ক্ষতি করছে। এবং আমরা আজকের আপনাদের মাধ্যমে আহ্বান করছি যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই ধরনের বিদ্বেষমূলক উক্তি করবেন না, আসামে সংহতি রাখতে দিন, আসামে দীর্ঘদিন বাঙালি অসমীয়া কোনো রকমের বিদ্বেষ হয়নি। এই মুহূর্তে কয়েকদিন আগে আসামে গৌহাটিতে বড় বইমেলা হয়ে গেল, দুদিন ধরে বরাক উৎসব হয়েছে, সেখানে সবাই বাংলাতেই ভাষণ দিয়েছে, এরকম একটা সময় এবং আসামে এই নাগরিক পঞ্জি ঘোষণার পর কোথাও কোনো
সংঘর্ষ বা কোনো কিছু হয়নি, সেক্ষেত্রে এই ধরনের মুক্তি যাতে উনি আর না করেন সেজন্য ওনাকে অনুরোধ জানাবো। এবং আমরা এই তাদের মাধ্যমে রাজ্যবাসীকে বলছি যে আপনারা এই বিভেদের দিকে নজর রাখুন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকেও যাতে এই বিদেশিদের বিতাড়ন করা যায় সে ব্যাপারেও আপনারা সচেষ্ট হবেন। গতকাল সল্টলেকের মেয়র এবং তৃণমূলের নেতা সত্যসতী দত্ত সরকারের সমালোচনা করেছে, করে বলেছে আমাদেরই তো সরকার, তাই আমাদের অনেক কিছু হজম করতে হয়। আজকে একটু বিষয় নয়, তবে আমার মনে হচ্ছে যে ওনারা কোথায় হজম করতে পারেননি বলেই প্রকাশ্যে এসেছেন। এটা শুভ লক্ষণ যে নিজেদের সরকারের ব্যর্থতা তারা যখন বলছেন তখন মানুষ আরো জানতে পারবেন যে আরো কি তারা হজম করছে এবং কতদিন হজম করে রাখতে পারবে। ধন্যবাদ।